তো আমরা অলরেডি আমাদের বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েছি, আজকে একটা প্ল্যান করেছি সকাল সকাল যে আমরা নদীতে যাব। নদীর পাড়ে অনেক কুল গাছ, মানে বাংলায় আমরা যেটাকে বলতে থাকি বড়ই গাছ, ঠিক আছে? তো বড়ই খাবো, বড়ই গাছে। তো এখন লঙ্কা লবণ এগুলো তো কিছু আনিনি, তো এবার একটা অচেনা একটা বাড়িতে এলাম আর কি, হ্যাঁ, একজন একটা বনুকে পাঠালাম লঙ্কা লবণ দেওয়ার জন্য। তো লঙ্কা লবণ এনে তারপর আমরা নিয়ে যাব নদীর পাড়ে, ওখানে গিয়ে কুল খুঁজবো, গাছ থেকে কুল পেরে কুল খাবো। আর এখানে আমার সাথে আছে মানিক, হ্যাঁ, আর এই যে মধু মধুবাবু আছে এদিকে পরিমল, এই যে আমি, ঠিক আছে? দেখি 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 এই এই যে এই যে এই যে এই যে নুন আর লঙ্কা, হ্যাঁ হবে হবে হবে, নিয়ে নাও নিয়ে নাও। থ্যাংক ইউ বুনু, থ্যাংক ইউ, লজ্জা বাজি। যাই হোক, চলো তাহলে যাওয়া যাক। বুনু আর লবণ আন, পল 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 লবণ নিয়ে একটু, এই চল। আচ্ছা কোন দিকে যাবো, কোন দিকে যাবো? চল নদীর পাড়ে যাবো, নদীর পাড়ে টাপুতে যাবো, টাপু টাপু টাপুটা কোন দিকে রাস্তা? সোজা পিছনে নদীর, নদীর মাঝখানে, নদীর মাঝখানে। চলো যাওয়া যাক নদীর মাঝখানে। পরিমল রেডি? রেডি। মধু রেডি? বাস চলো, এই নিয়ে চলে আসছে আরো লবণ নিয়ে এসছে কষ্ট কাগজের মধ্যে। থ্যাংক ইউ বললাম, বড়ি খেতে যাব। তো আমি পেছনে বসে পড়ছি বাইকের, তো চলো পরিমল লেটস গো। খুব সুন্দর গ্রামের রাস্তা, হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে পূর্ব চকচকা, আমাদের আমাদেরই গ্রাম, আমাদের বাড়ির পেছনের, হ্যাঁ। তো যাওয়া হচ্ছে এই মুহূর্তে, তোমরা দেখতেই পাচ্ছো লোকেশনটা খুব সুন্দর, একদম গ্রাম, হ্যাঁ, নদীর পাড়ে, এখানে অনেক বাড়ি রয়েছে। তো সেই একটা বাড়ি থেকেই আমরা লবণ আর লঙ্কা চেয়ে নিলাম, একটা ছোট্ট বোন ছিল, বোনকে বললাম লবণ লঙ্কা নিয়ে আয়, তো নিয়ে চলে আসলো। তো এই যে রাস্তা, এই রাস্তায় যাবো কি না সোজা, চলো যাওয়া যাক। তোমরা সবাই ব্লগটা অবশ্যই সঙ্গে থাকো, হ্যাপি এনজয় করবো। অনেকদিন পর সরস্বতী পুজোর আগেও খাইনি কুল, সরস্বতী পুজোর পেরিয়ে যাওয়ার পর এই আজকে প্রথম এই বছর আমি কুল খেতে চলেছি। বড়ই বাগানে যাইতে গেলে কোন রাস্তা যেতে হবে? কোন দিকে, কোন দিকে রাস্তাটা? মানে এই দিক দিয়ে যাবো? চল 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 এদিকে, রাস্তায় চিনি না তো, রাস্তা জিজ্ঞেস করে করে যাওয়া হচ্ছে আর কি। ব্যাপক দারুণ ওয়াও একটা লোক, ঠিক আছে, নদীর পাড়ে একদম, নদীর ঘাটে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর অনেকদিন, অনেক বছর, অনেকদিন অনেক বছর পরে এলাম, তো রাস্তার অনেক চেঞ্জ হয়ে গেছে, নতুন নতুন রাস্তা হয়েছে এদিকে। তো কোন দিকে যেতে হবে তো জিজ্ঞেস করলাম লোকাল যারা ছিল, জিজ্ঞেস করে আমরা এই রাস্তায় যাব এখন, ঠিক আছে? আস্তে 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 আস্তে, শোনো চলো শোনো চলো, রাস্তার অবস্থাও খারাপ, নদীর পারে রাস্তা তো। আসতে যা গাড়ি, জল আসতো অনেক, জল তো এইবার জল জল বেরিয়ে যেতে হবে আর কি। আচ্ছা এটা তো, এটা পার হবি, তোর উপর একটা পার হবি কেমন করে, হ্যাঁ বুঝলো হবে, খরে আসতে হবে, বুঝছো তা কিন্তু, এই যে এই রে ভাই, এই আসতে মানিক 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 মানিক, এই 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 স্টার্ট বন্ধ হয়ে গেল। তো এই এই জায়গাটা মানে পেরিয়ে গেলেই আমরা বড়ুই বাগানে যেতে পারবো। বড়ুই বাগানে ঠিক এই জায়গায় বড়ুই বাগানটা আছে, হ্যাঁ ঠিক এই জায়গাটায় বড়ুই বাগানটা আছে। তো ঘটনা হচ্ছে এই জলটা পেরিয়ে যাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার, কারণ আমরা সবাই বুটস পরে এসেছি,
ঠিক আছে, সক্স বুট সব কিছু পরে আসছে, তো নদীর জলে যদি বাই চান্স থেমে যায় গাড়ি তাহলে কিন্তু সব ভিজে যাবে। তো এবার এখানে মাছ মারা যায় না, এটা মাছ মারা এখানে। যাই হোক, এবার আমরা সবাই গাড়ি বাইক নিয়ে কিন্তু এই জায়গাটায় এসে আমরা থেমে গেলাম, ঠিক আছে। এবার যাওয়ার আর সাহস হচ্ছে না, কারণ জলের মাঝখানে যদি গাড়ি আটকে যায় তারপরে কিন্তু জুতো টুতো প্যান্ট ট্যান্ট সব ভিজে যাবে। তো এখন কোথায় মিষ্টি? এটা কিসের হাড়ি? হ্যাঁ এটা ইসের, অন্য কিছু। আর ওইখানে একটা ওইখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, না দেখা যাবে না, ঠিক আছে। ঘটনা হচ্ছে এখানে একজন একজন অনেক কঠিন কাজ করতেছে, যে হয়ে গেছে কাজ, যাই হোক এটা দেখালাম না, ঘটনা অন্যরকম ছিল, ঠিক আছে। পরিমল, পরিমল তাহলে কি উপায় কি? তো এই যে নদীটা, এই নদীটা পেরিয়ে যাব, জলটা একটু কম আছে এখানে। বাইক অলরেডি আমার বাইক নিয়ে গেলো মধু, হ্যাঁ ই রাম, যদি থেমে যায় গাড়ি, বাহ, এই 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 সাকসেস সাকসেস, হ্যাঁ সাবাস, যাই ভাই, মানে মানে যা মানে যা, আমি আমি জুতা খুলে ফেলছি খালি পায়ে, এবার যা ইতর স্ট্যান্ড তোল, স্ট্যান্ড তোল, গাড়ি স্ট্যান্ড তোল, কিচ্ছু হবে না, যা স্টার্ট দিবি গাড়িটা, এক ক্যানেল ধুয়ে রাখবি, একে রাখলে ভালো হবে গাড়িটা, বুঝলি মানিক? হ্যাঁ না না ভিজা না ভিজা না, না না উল্টা আছে, বা সাবাস সাবাস, আগে বাড়ো, গুড, চলো 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 চলো, সাবাস হো গয়া। ফাইনালি চলে এলাম আমার সাইডে, পেছনে দেখতে পারছো তোমরা সবাই, অনেক বড়ই গাছ, কুল গাছ যেটাকে বলা হয়, ঠিক আছে। আমরা প্রত্যেকেই অলরেডি আমরা অ্যাকশন শুরু করে দিয়েছি, পরিমল এই মুহূর্তে একটা টার্গেট নিয়েছে, এবার হয়তো দেখে ফেলেছে পাকা কোনো কুল, এবার হ্যাঁ হ্যাঁ ওকে, কাটা প্রচণ্ড কাটা গাছের মধ্যে, হাত দেওয়া যাচ্ছে না। পরিমল একটু টেস্ট করে দেখো, মিষ্টি নাতি দা, দেখো তো টেস্ট টেস্ট কেমন লাগলো? টক আছে, টক 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 টক, কুল সাধারণত টকই হয়ে থাকে, ঠিক আছে। তো মানিক কোথায় গেল দেখতে দেখতে দেখতে, এই যে কুল দেখতে পাচ্ছ তোমরা, কুল ফার্স্ট টাইম এই বছরে, ফার্স্ট টাইম কুল খাচ্ছি, হুম হুম নাইস ফাইন টেস্টি, ওয়াও, এই গাছের কুলটা ভালো হতো, এই এটি 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 প্রচুর অনেক কুল গাছ, এই যে একটা, হুম এই যে পাকা 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 গাছের মধ্যে আছে দুটা পাকা পাকা, হুম যা আগামী হেঁটে যাচ্ছি, যা লবণ লঙ্কা সব নিয়ে আসছি, কুলটুকুরো একদম গাছ থেকে পারবো টাটকা, পেরে বসবো, বসে মাখাবো, মাখিয়ে ঝাল দিয়ে খাবো। আর আজকে ওয়েদারটা খুব ভালো, রোদ উঠেছে হালকা, ঠিক আছে।
তো যারা যারা কুল খেতে ভালোবাসো তোমরা সবাই কমেন্ট করবে অবশ্যই, ঠিক আছে? আর বন্ধুদের সঙ্গে মিলেমিশে, বন্ধুদের সঙ্গে অনেক বছর, এক মিনিট হর্ন মারিস, ভিডিও করতেছি, হর্ন মারি কি বলবো আর, ঠিক আছে? ফাঁকা রাস্তার মধ্যে হর্ন মারছে আমাকে দেখে। তো যাই হোক, তোমরা যারা কুল খেতে ভালোবাসো কমেন্ট করবে অবশ্যই, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমি কিন্তু ব্লগ চ্যানেলে নতুন নতুন ব্লগ করছি, জানি না কেমন কোয়ালিটি হচ্ছে, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে যে ভিডিওর কোয়ালিটিগুলো কেমন হচ্ছে। আর তোমাদের যদি কোনো রকম সাজেশান থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই যে বন্ধুরা কুল কালেকশনে ব্যস্ত, দেখতে পারছো? মধু অলরেডি একটা টার্গেট নিয়ে নিয়েছে, একটা গাছ এই ভালো ভালো কুল আছে তো গাছের মধ্যে, নিন নিন খাইস না কিন্তু আগে, হ্যাঁ একসাথে জমা পড়ে, ঠিক আছে? মধু ওই যে তুলতে যে খাচ্ছিস তুই টপার টপ, তাহলে পরে খাবো কম করে, আগে কালেকশন কর এক জায়গায়। হ্যাঁ হাতে কাটা, আচ্ছা পরিমলে কাটা, ওকে উদ্ধার করার জন্য আমরা চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। কি ব্যথা ব্যথা বলি, আচ্ছা পুরো কালারগুলো একটু দেখাও তো হালকা করে, ওয়াও জাস্ট অসম, একসাথে একসাথে কর, একসাথে কর, দর্শকদের দেখাই। এগুলো চলবে না, ওগুলো তোরগুলো চলবে না, এই সাইজ দেখ, কালার দেখছিস কি সুন্দর, এনে খাবি না, খাবি না, একটা খাবি না, এই মা খাবো ওগুলো, পরে খাওয়াবে। হ্যাঁ এই ভাই এটা কি রে, এটা কি, হ্যাঁ ওয়াও বিউটিফুল, চারিদিকে শুধু ওয়াও, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। হ্যাঁ খুব সাবধানে কিন্তু আমাদেরকে যেতে হবে, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, ঠিক আছে? তো এই জঙ্গলে এইভাবে আমাদের কালেকশন করতে হবে। হ্যাঁ আস্তে, সামনে 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 সামনে, পরিমল তুই গাছে উঠতে পারিস? আচ্ছা জঙ্গলের ভিতরে মাস্কটা খুল, অন্তত পক্ষে একটা গাছের মধ্যে একটাই কুল, একটাই বড়ই, কিন্তু একটা সাইজটা দেখাই আমি, গাছের মধ্যে দেখাই আমি একটু, দর্শকদের দেখুন একটা গাছের মধ্যে এই এক পিস, এই এক পিস, ঠিক আছে? আমি তো আতঙ্কে আছি রে, মানে যে জিনিস দেখাইলি এখানে হলুদ হলুদ রঙের, ওয়াও অনেক তো এনে টেস্ট করে নেয়, তিতে থাকতে পারে। হ্যাঁ তো আমরা কিন্তু অলরেডি অনেকগুলো কুল কুড়িয়ে ফেলেছি, অনেকগুলো আমাদের স্টক হয়ে গেছে, তো আশা করি এখন আমরা বসে সেগুলো যদি একটু মডিফাই করি, একটু রেডি করি, খাওয়ার মতো করে তৈরি করি, তাহলে হয়তো খুব ভালোভাবে খাওয়া যাবে, ঠিক আছে? আর জঙ্গলটা একটু খুব ভালোই বড় জঙ্গল, ঠিক আছে? এখানে প্রচুর ছেলেরা, প্রচুর পিকনিক যারা করতে যায় তারাও আসে, অনেক সময় পিকনিকও করে, আমরা কিছু কিছু জায়গায় দেখেছি পিকনিক করার পর যে বিষয়গুলো থাকে, জায়গাটা যে অবস্থা থাকে সেই অবস্থায় রয়েছে বিভিন্ন জায়গায়, আর বিভিন্ন জায়গায় নোংরাও আছে, একটু সাবধানে আসতে হয় জঙ্গলে এলে, অনেকেই জঙ্গলে কিন্তু পেট খালি করতে আসে, যাই হোক ওগুলো দেখে শুনে যেতে হয় আমাদের। আচ্ছা মানে এই বড়ই গাছগুলো কি মানে মানুষ লাগাইছে নাকি এমনি হয়েছে? সরকারি। তুই খাচ্ছিস কেন রে ভাই ভাবে, তো লবণ লঙ্কাগুলো কোন কাজে আনলাম? হ্যাঁ বাহ ভাই, যে ভালো ভালো সুন্দর সুন্দর মালগুলো খাচ্ছ তুমি টপার টপ টপার টপ, আর আমি এনে ক্যামেরা নিয়ে ঘুরতেছি, ক্যামেরা বন্ধ করলাম, আমিও খাওয়া শুরু করবো তাহলে পারে পারে। আচ্ছা গাছের মধ্যে ঝাঁকি দিতে হবে, বুঝছি, ঝাঁকি না দিলে গাছের থেকে মাল পড়বে না, বুঝলি? হ্যাঁ তিনজন হবে, তুই শক্তি স্তর পরিমল এই ডালে ধরিস কেন, তুই চিকন পারে পারে চিকন ডালের মধ্যে ফাঁকি বাজি পরিমল, এই এই জায়গাটা উঠে একটু ঝাঁকাইতে পারিস না? হ্যাঁ উঠ না পরিমল, আরে কাটা লাগবে, হেলমেট পরে উঠ, হেলমেট পরে উঠ, ওই শুন না হেলমেট পরে উঠ না, বাইক আছে হেলমেট আছে আমার, কিছু করবে না, এটুকু এটুকু তো গাছে ওঠা হচ্ছে ফ্রেন্ডস। হ্যাঁ বন্ধু গাছে উঠবে, গাছে উঠে হালকা গাছটার ডালটাকে ঝাঁকি দিবে, আর আমরা নিচে বসে সেই বড়ইগুলো কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় জমা করব, তারপর আমরা এক জায়গায় বসবো, বসে এগুলো প্রসেসিং করে তারপর খাওয়া শুরু করব, তোমাদের সঙ্গে সব কিছু দেখাবো আমরা,
অবশ্যই সঙ্গে থাকবে, আর তোমরা কিন্তু কমেন্ট করবে আমাদের মজাটা কেমন লাগছে। আমরা কিন্তু হ্যাপি এনজয় করছি আজকে, তোমরা হয়তো বাস 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 মাথায় বললো মাথায় বললো মাথায় বললো করবো না, হাজার হাজার কুল হাজার হাজার কুল। তো ফ্রেন্ডস, কুলগুলো কুড়িয়ে নিয়ে আগে, তারপর কথা বলছি। তোমরা লোকটা জায়গাটা দেখতে পাচ্ছ, আমি খুব হাঁপিয়ে গেছি। হ্যাঁ, যাই হোক, খুব সুন্দর জায়গা, এখানে সম্ভবত পিকনিকও করেছে অনেকে, পিকনিকের এই যে চুলো পাথর দিয়ে রান্নাবান্না করেছে, পাথর দিয়ে চুলো বানিয়ে। হ্যাঁ, ধ্বংসাবশেষ খুঁজে পেলাম এতক্ষণ, এই যে এখানে রান্নাবান্না করেছে যারা পিকনিক খেয়েছে, দেখতে পাচ্ছ ইট দিয়ে আগুন লাগিয়েছে এখানে, পাথর এখানে। কোথায় আইবি আইবি? এই যে আইবি 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 আইবি, এখানেও খাওয়া দাওয়া পিকনিক পার্টি রেডি করেছে। এই দেখতে পাচ্ছ ধ্বংসাবশেষ পড়ে আছে পিকনিকের, ঠিক আছে। এই পাশে নদী, একটা পাখির আওয়াজ, মন দিয়ে শোনো পাখির আওয়াজ। আরে জায়গাটা, হ্যাঁ এখানে গোল করে গোল করে বস, আমার জন্য জায়গা রাখ, গোল করে বস একটু। আরে পেপার তো আনা হয় নাই, ওই প্লাস্টিক, এই কাটা কাটার মধ্যে বসেছিস, সর্বনাশ। আচ্ছা আচ্ছা, সবাই বসলো, আমি এই জায়গাটায় বসি। তো এই মুহূর্তে চারটা কুলের ভাগা হয়েছে, ঠিক আছে, যে যতটুকু কুড়িয়েছে যতটুকু পেয়েছে সে ততটুকুই খাবে। তো এখানে রয়েছে এই যে মধু, মধুর রয়েছে এতটুকু, হাতে কয়েকটা আর নিচে কয়েকটা, এটা হচ্ছে মানিকের, ঠিক আছে, যে মানিক, মানিকের জন্য এতগুলো। এটা পরিমলের, এই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে মানিক। হ্যাঁ, হ্যাপি টেস্ট, ঠিক আছে। এবার আমারটা দেখাচ্ছি একটু, আমার পরিমাণটা হয়তো একটু বেশি, তোমরাই দেখো তো কার ভাগাটা বেশি আছে, কার ভাগের কুল বেশি, তোমরা একটু বলো, ঠিক আছে, কমেন্ট করে। তো আমার হচ্ছে এটা, আমি বসে পড়লাম। আচ্ছা, এবার হচ্ছে নুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু এগিয়ে যাই নাহলে পাওয়া যায়, টাওয়ার পাওয়া যাবে না। আচ্ছা, এই যে কুল, কী সুন্দর, অসাধারণ টেস্ট। লঙ্কা কামড়া, ঝাল, এই যে কুল, দেখতে পাচ্ছ কুল, ঠিক আছে, নুন নিতে হবে বলবো, দাঁত একদম টক হয়ে গেছে, মুখ একদম টক হয়ে গেছে, এখন সে অনেকগুলো খেতেও পারেনি, অনেকগুলো রয়ে গেছে, এই যে এগুলো, ঠিক আছে, অনেকগুলো রয়ে গেছে খেতে পারেনি। তো যাই হোক, মধু কিন্তু এখনও খাওয়া শেষ করেনি, এখনও খাচ্ছে, ওর একটু ফেভারিট জিনিস এটা, তো আমিও ভালোবাসি, তবে এতগুলো একবারে খেতে পারি না কখনো, ঠিক আছে। তো এটা আকাশ থেকে বলুন কি বললো, হ্যাঁ, তো হলো কমপ্লিট পিকনিক, কমপ্লিট একদম, আজকে কুল খাওয়ার পিকনিক আমাদের কমপ্লিট হলো, এখন আমরা বাড়ি যাবো, ঠিক আছে, কমপ্লিট, সবাই সবার বাড়ি যাবো আমরা এখন। হ্যাঁ, মধু এখন লবণ খাচ্ছে শুধু, যাই হোক, এখন টান টান করে পরিমল আবার ঘুমাবে বাড়িতে গিয়ে, ঘুমানো অভ্যাস আছে, তো রেস্ট নিতে হবে, পিকনিকে অনেক পরিশ্রম হয়ে গেল। যাই হোক, ও গাছে উঠেছে, অনেক বড় একটা গাছ ছিল, গাছের উপরে উঠেছে, তোমরা সবাই দেখেছো, ঠিক আছে। তো যাই হোক, ওকে রেস্ট করা দরকার ওর। তো আরও আবার শুরু করেছে মধু গাছের মধ্যে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তোমরা সবাই সাপোর্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে। তো ফিরছি পরবর্তী নতুন ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, টাটা।